আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু ভিন্ন টপিকে তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ প্রবাসীদের উদ্দেশ্যে তৈরি করা। আমাদের যে ভাইয়েরা প্রবাসে থাকেন, তারা বাংলাদেশি একটি নারী চক্রের কাছে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন ইমুর মাধ্যমে। ইমুতে এমন একটি নারী চক্র রয়েছে বাংলাদেশের, যেই নারী চক্র হাতিয়ে নিচ্ছে প্রবাসী ভাইদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং তাদেরকে নিঃস্ব করে ফেলতেছে। যারা একটু ইয়ং বয়সের, এই নারী চক্রটির টার্গেট থাকে তারা। ফেসবুক এবং ইমুর মাধ্যমে তাদেরকে টার্গেট করা হয় এবং টার্গেটেড পার্সনের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় টাকা হাতিয়ে নেওয়া হয় এবং তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়। যারা প্রবাসী রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হয়তোবা এই ভিডিওর মাধ্যমে আপনার 5 মিনিট সময় নষ্ট হবে, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনিও বেঁচে যেতে পারেন এই চক্রের হাত থেকে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই ইমু ব্যবহার করেন, বিশেষ করে যারা প্রবাসী থাকেন, তারা দেশের স্বজনদের সাথে কথা বলার প্রধান মাধ্যম হচ্ছে ইমু। তার কারণ, ইমু খুব সহজ একটি ইন্টারফেসের অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কথা বলা যায়, মেসেজ করা যায়, চ্যাট করা যায়। আমাদের ভিতরে যারা প্রবাসী রয়েছে, তারা অবসর সময়ে ইমুতে বিভিন্নভাবে বিভিন্ন বিনোদনমূলক কাজ করে থাকে। যেমন, ইমুতে এখন বিভিন্ন গ্রুপ রয়েছে, রয়েছে লাইভে যাওয়ার পদ্ধতি, এবং অনেকেই লাইভ করে, সেই লাইভে তারা জয়েন করে, সেই লাইভে কথা বলতে পারে বা লাইভ দেখতে পারে। গত কিছুদিন আগে আমাকে আমার এক বন্ধু প্রবাস থেকে কল করে, সে মালয়েশিয়াতে থাকে, তার নাম প্রকাশ করতে সে অনিচ্ছুক, তাই তার কথাগুলো আমি আপনাদেরকে শোনাতে পাচ্ছি না। সে আমাকে তার রুমমেটের একটি গল্প বলে। সেই গল্পটি হলো, সেই রুমমেটটি ইমুতে একটি মেয়ের সাথে কথা বলে, অপরিচিত নাম্বারে অ্যাড হয়ে যাওয়ার কারণে ইমুতে তার সাথে পরিচয় আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে যায়, এবং ঘনিষ্ঠ হওয়ার পরে তার সাথে ভিডিও কলে কথা বলে। ভিডিও কলে কথা বলতে বলতে তারা এতটাই আন্তরিক হয়ে যায় যে তাদের অ্যাডাল্ট ছবিগুলো একে অপরের কাছে লেনদেন করতে থাকে। যখন তিনি এক পর্যায়ে ওই মেয়ের সাথে রিলেশন বিচ্ছেদ করতে চায়, তখন সেই মেয়েটি বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে, ব্ল্যাকমেল করতে থাকে। যেমন, যখন সে ভিডিও কলে কথা বলতো, ওই মেয়েটি সকল কিছু স্ক্রিন রেকর্ড করে রাখতো, এবং যে ছবিগুলো পাঠিয়েছে সেই ছবিগুলো ওই মেয়ের কাছে ছিল। এক সময়ে ওই মেয়েটি তাকে হুমকি দেয়, যদি তিনি তাকে 10 লক্ষ টাকা না দেয়, তাহলে এই ছবিগুলো ফেসবুকে ভাইরাল করে দিবে, ইমুতে ছেড়ে দিবে এবং ইউটিউবে ছেড়ে দিবে। এ ধরনের হুমকির কথা শুনে সেই ভাইটি ভেঙে পড়ে একদম, এবং তিনি নিরুপায় হয়ে টাকা দিতে বাধ্য হয়ে যায়, এবং এক সময়ে তিনি কোনো পুলিশ বা আইনের সহায়তা না নিয়েই টাকাটি দিয়ে দেয়। কিন্তু টাকা দেওয়ার পরেও তার শেষ রক্ষাটি হয়নি। তার ভিডিও এবং ছবিগুলো ফেসবুকে এবং ইমুর মাধ্যমে তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে দিয়ে দেয়, এবং তার ছেলে মেয়ে রয়েছে তাদের কাছেও এই ছবিগুলো দিয়ে দেয়। এবং এই সমস্ত জিনিসগুলো যখন তার ফ্যামিলির কাছে প্রকাশিত হয়ে যায়, তখন তার ফ্যামিলির কাছে তার মুখ দেখানোর আর কোনো রাস্তা না থাকায় সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু ভাগ্যক্রমে তার রুমমেটরা তাকে বাঁচিয়ে নেয়। এটা কিন্তু সত্যিকারের একটি ঘটনা। মালয়েশিয়ান এক প্রবাসীর সাথে এই ঘটনাটি ঘটেছে। ঠিক এই একইভাবে, একই পদ্ধতিতে আমাদের বাংলাদেশের যে ছেলেরা রয়েছে, যারা প্রবাসে রয়েছে, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তাদেরকে এইভাবে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। যারা প্রবাসে রয়েছেন তাদেরকে বলছি, আপনারা এক একজন মানুষ বাংলাদেশের এক একটি রেমিটেন্স যোদ্ধা, এবং আপনারা আমাদের বাংলাদেশের সম্পদ। আপনারা দেশের আত্মীয় স্বজন রেখে, কেউ জমি জমা বিক্রি করে, অথবা কেউ ধার দেনা করে প্রবাসে গিয়েছেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে আপনার সন্তান, আপনার পরিবার। সুতরাং আপনারা এই ধরনের বাজে কাজে লিপ্ত হবেন না, এবং আপনারা এই ধরনের প্রলোভনে পড়ে ইমুতে কারোর সাথে কথা বলবেন না। পরিচিত লোক ছাড়া ইমুতে কারোর সাথে ভিডিও কল অথবা নিজেদের গোপন কোনো ছবি লেনদেন করবেন না, তাহলে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন এই ধরনের বিপদে। সুতরাং ইমু ব্যবহার করা যতটা সহজ ততটা কিন্তু কঠিন হয়ে গেছে এখন। তার কারণ, এরকম আরও বেশ কিছু চক্র রয়েছে যে চক্রগুলো কিন্তু ইমুর থেকে টাকা হাতিয়ে নেয়। যেমন, অনেকে রয়েছে ইমুর মাধ্যমে বিজনেস করে থাকেন, টাকার বিজনেস। সেটা হলো, প্রবাস থেকে ইমুর মাধ্যমে বাংলাদেশি একজন এজেন্টকে তিনি নাম্বার দেন এবং অ্যামাউন্ট লিখে দেন যে এই নাম্বারে এত টাকা পাঠিয়ে দিন, বাংলাদেশে যে এজেন্ট রয়েছে সে ওই টাকাটি পাঠিয়ে দেয়।
এরকম অনেক ঘটনা ঘটেছে যে তার ইমো অ্যাকাউন্ট হ্যাক করে তার ইমো অ্যাকাউন্ট থেকে সেই এজেন্টের কাছে নাম্বার এবং টাকা পাঠাতে বলা হয়েছে এবং সে টাকা পাঠিয়ে দিয়েছে এবং এইটা করা হতো যখন সেই প্রবাসী ব্যক্তিটি ডিউটি থেকে এসে ঘুমিয়ে যেত ঠিক তখনই তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে এই ধরনের লেনদেনগুলো করে থাকে এবং যখনই বাংলাদেশি এজেন্টকে নাম্বার পাঠায় তিনি বুঝতে পারে যে আমার প্রবাসী ভাই বা বন্ধু আমাকে বলছে টাকা পাঠাতে আমি টাকা পাঠিয়ে দিই যেহেতু সে আগে থেকেই এভাবে টাকা পাঠিয়ে অভ্যস্ত সুতরাং যারা প্রবাসী রয়েছেন যারা আর্থিক লেনদেন করেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন হোয়াটসঅ্যাপ ইমুর থেকে অনেকটা সিকিউর রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেন করার ব্যবস্থা করুন এবং অবশ্যই আপনি যার মাধ্যমে টাকা লেনদেন করেন তাকে বলে নেবেন আমার সাথে কথা না বলে কখনোই কোনো ট্রানজ্যাকশন না করতে হয়তোবা আপনার একটু কষ্ট হবে তার সাথে বারবার কথা বলে লেনদেন করতে কিন্তু তারপরেও আপনার টাকাটি নিরাপদ থাকবে আপনার ব্যবসা নিরাপদ থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি দেখার পরে আমি আশা করছি অনেক প্রবাসী ভাইয়েরা সতর্ক হয়ে যাবেন যারা ইতিমধ্যে এই ধরনের কোনো রিলেশনে জড়িয়েছেন তারা এখনই সেই রিলেশন থেকে সরে পড়ুন তার কারণ এমন অনেক দরদি রয়েছে যারা আপনাকে দরদ দেখাবে এবং ভালোবাসা দেখাবে যাকে আপনি চিনেন না কিন্তু সে আপনাকে নিঃস্ব করে দেওয়ার জন্য প্ল্যান করে রেখেছে যেটা হয়তোবা আপনি নিজেও জানেন না আপনার যদি কারোর সাথে সম্পর্ক করতে ইচ্ছে হয় দেশে আসুন তার ফ্যামিলির সাথে কথা বলুন দেখা করুন তারপরে আপনি তার সাথে সম্পর্ক করতে পারেন বিশেষ করে যারা দেশে ফ্যামিলি রেখে গেছেন বউ বাচ্চা রেখে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আপনার বউ বাচ্চা কিন্তু আপনার মুখের দিকে তাকিয়েই বেঁচে আছে সুতরাং আপনি ইমুতে এই ধরনের ফাঁদে পা দিবেন না ইমুতে কারোর সাথে সম্পর্ক করতে যাবেন না যাকে আপনি চিনেন না আপনি যাকে চিনেন শুধুমাত্র তার সাথেই কথা বলুন তাহলেই আপনি নিরাপদে থাকতে পারবেন আপনারা কল্পনাও করতে পারবেন না এটা কত বড় একটা চক্র যেই চক্রের মাধ্যমে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে হয়তোবা একজন প্রবাসী বেঁচে যেতে পারে